বুঝতে পারছেন তো? এখানে বলছেন বৃন্দাবনেতে না আমাদের রসখান একটা পদ আছে, তিনি লিখছেন, তিনি লিখছেন যে বৃন্দাবন কে বৃক্ষ কো মরম না জানে কোই, আর ডাল ডাল আর পাত পাত শ্রী রাধে রাধে হই। মানে কি বলে বৃন্দাবন রে যে বৃক্ষ গুলো আছে না, লতা পাতা আছে, এর মর্ম কেউ জানে না। বৃন্দাবনে যত কোয়েল, যত ময়ূর, যত গাছ পালা সবাই শ্রী রাধারানীর নাম নিয়ে। এই জন্য বৃন্দাবন একটি নাম হলো রাধাবন। কি নাম? রাধাবন। বৃন্দাবন, বৃন্দাবন মানে কি? বৃন্দাবন। এক অর্থ হলো এই বনটা হলো শ্রী বৃন্দা দেবীর বন, এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো এই মূল বৃন্দা কে বলে শ্রী রাধা রানীর একটা নাম হচ্ছে বৃন্দা। হ্যাঁ, রাধা রানী বৃন্দা। এই জন্য বনটি কার বন বলে রাধাবন। বৃন্দাবন ডালো শ্রী রাধা রানীর বন। এই জন্য বৃন্দাবনে সবাই গাছ পালা পাতা সেখানে সবাই কেবল শ্রী রাধা রানীর নাম গ্রহণ করে, নিজে কৃষ্ণ ও সেই রাধা রানীর নাম জপ করে। যদি কৃষ্ণ কখন রাধা রানী যখন তিনি কখন মান করে ফেলে, হ্যাঁ দুর্জয় মান করছেন, গোবিন্দ মানাতে মানাতে হারিয়ে গিয়েছে, আর রাধা রানীর কিছুতেই আর মান আর যায় না। সেখানে গোবিন্দ তিনি কি করছেন, ওই রাধা কুণ্ডে তিনি ত্রিসন্ধ্যা স্নান করে। কারণ রাধা কুণ্ডটা হলো কে বলে রাধা রানী স্বয়ং তিনি কুণ্ড রূপে তিনি প্রকট হয়েছেন। গোবিন্দ ত্রিসন্ধ্যা সেখানে স্নান করে রাধা রানীর তিনি মন্ত্র স্বয়ং রাধা রানীর মন্ত্রকে কৃষ্ণ স্বয়ং জপ করে রাধা রানীর মন্ত্র। বুঝতে পারছেন তো? সাধারণ ব্যক্তির তো কথা ছেড়ে দিন, সেখানে কৃষ্ণচন্দ্র স্বয়ং তিনি সেই রাধা রানীর নামকে জপ করে, রাধা রানীর কীর্তন, রাধা রানী স্বয়ং সেই রাধা রানীর কীর্তন করে কৃষ্ণ। বুঝতে পারছেন তো? এই জন্য রাধা রানীর অনেক মহত্ব। এই জন্য এই ভজনতে কি বলছেন, ভজন মধ্যে বলছেন বলে তোতা ভি বলে রাধে, মোর ভি বলে রাধে, তোতা ভি বলে রাধে, মোর যমুনা কে ধার সে আবাজ আই রাধে রাধে, যমুনা কে ধার সে আবাজ আই রাধে রাধে, রাধে কা নাম হর বল বল রাধে রাধে, রাধে কা নাম হর বল বল রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বল রাধে রাধে, শ্যামা কা নাম অনমোল বল রাধে রাধে, ব্রহ্মা ভি বলে রাধে, বিষ্ণু ভি বলে 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 রাধে, শঙ্কর কে নম্বর সে আবাজ আই রাধে রাধে, শঙ্কর কে নম্বর সে আবাজ আই রাধে রাধে, রাধে কা নাম অনমোল বল রাধে রাধে, রাধে কা নাম অনমোল বল রাধে রাধে। এখানে কিন্তু কি বলছে বলে সেই গোবিন্দ রাধা রানীর নামের এত মহিমা, রাধা রানীর নামে সেখানে ব্রহ্মা স্বয়ং বৃন্দাবন গিয়েছে। কারা কারা বৃন্দাবন গিয়েছে হাত তুলবে একটু, কে কে বৃন্দাবন গিয়েছ? বাবারে এখানকার লোকরা তো ভালো লোক, সবাই বৃন্দাবন গিয়েছে। ওই বরসানা গিয়েছেন না? বরসানা, বরসানাটা কি জানেন তো? ব্রহ্মাচল পর্বত। ব্রহ্মা তিনি ওই পর্বত রূপে প্রকট হয়েছে। হ্যাঁ, এই জন্য ব্রহ্মা তিনি জানেন কত বর্ষ তপস্যা করছেন, বলছে 60,000 বর্ষ। সেখানকার পর্বত হয়ে জন্ম নেওয়ার জন্য, পর্বত রূপে জন্ম হওয়ার জন্য ব্রহ্মা, ব্রহ্মাকে জগৎকে তিনি সৃষ্টি করছেন, তিনি ওই পর্বত রূপে প্রকট হয়েছেন। নন্দগাম গিয়েছে, গিয়েছে না নন্দগাম? দেখে মানে উপরে নন্দীশ্বর মহাদেব আছে, শিব ঠাকুর তিনি স্বয়ং সেখানে
সেই গোবিন্দের চরণের সেবা রাধা রানীর কৃপা পাওয়ার জন্য স্বয়ং ব্রহ্মা শিব সেখানে তপস্যা করছেন। এদের কথা ছেড়ে দাও, স্বয়ং উদ্ধব তিনি উদ্ধব কুণ্ডে সেখানে ঘাস লতা হয়ে জন্ম নেওয়ার জন্য তিনি প্রার্থনা করছেন। মা লক্ষ্মী গিয়েছেন দেখে গিয়েছেন না, সব জায়গায় দেখবেন মা লক্ষ্মী এরকম করে বসে থাকে, সবাইকে আশীর্বাদ করে। লক্ষ্মীকে কে চায় না বলো? সবাই লক্ষ্মীকে চায়, কিন্তু ওখানে দেখবেন বেল মানে লক্ষ্মী কিরকম বসে আছে, হাত জোড়ে বসে আছে। হ্যাঁ, তিনি হাত জোড়ে বসে আছেন বলে কেন? সেই গোবিন্দের তিনি রাধা রানীর তিনি কৃপা পাওয়ার জন্য। এই যে আমাদের শ্রী প্রবোধানন্দ সরস্বতী বলছেন বলে ব্রহ্মেশ্বরাদি সুদুরূহ পদার বিন্দম, বলে সেই রাধারানী চরণ হলো ব্রহ্মার জন্য দুর্লভ, শিবের জন্য দুর্লভ, মা লক্ষ্মীর জন্য দুর্লভ, উদ্ধবের জন্য দুর্লভ, অতএব তিনি নারদের জন্য সেই দুর্লভ। কখনো কখন এদের কথা ছেড়ে দাও, কখনো কখনো গোবিন্দের জন্য রাধারানীর চরণ দুর্লভ হয়ে যায়। গোবিন্দ স্বয়ং রাধা রানী বৃন্দাবনে গিয়েছেন, সেবা কুঞ্জে গিয়েছেন, ওখানে ওর নাম কেন সেবা কুঞ্জে পড়েছে? রাধা রানী যখন মান করেছিলেন কিছুতেই রাধা রানীর মান আর দূর হয় না। হ্যাঁ, তখন রাধা রানী কৃষ্ণ গোবিন্দ তিনি স্বয়ং নিজের হাতে রাধা রানীর তিনি চরণের সেবাটুকু করেছেন। এই জন্য ওর স্থানের নাম হচ্ছে সেবা কুঞ্জ, যেখানে স্বয়ং গোবিন্দ যিনি রাধা রানীর চরণের সেবা করেছেন গোবিন্দ স্বয়ং। বুঝতে পারছেন তো? এই জন্য এই ভজনের মধ্যে বলছেন সেখানকার লতা পাতা বৃক্ষ সমস্ত সবাই কার নাম জপ করে? রাধা রানীর নাম। বলে শ্রী রাধা রানীর নাম জপ করে। এই জন্য বলছে রাধিকা নাম অনমোল বলো, রাধে রাধে রাধিকা নাম অনমোল বলো, রাধে রাধে শ্যামা কা নাম অনমোল বলো, রাধে রাধে শ্যামা কা নাম অনমোল বলো, রাধে 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 কা নাম অনমোল বলো, রাধে 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 কা নাম। ভগবান মহারাজ কি পিতাই গৌর ব্রহ্মানন্দে। এই জন্য রাধা রানীর ভক্তি এত দুর্লভ। সচিনন্দন গৌর হরি কে বলো দেখি কেন জগতে মহাপ্রভু এলেন? ওই কৃষ্ণই কলিযুগে মহাপ্রভু কেন হয়ে এলেন? বলে রাধা রানীর প্রেমের মহিমা কে জানার জন্য। যখন ভগবান গোবিন্দ যখন তিনি এই জগতের সমস্ত লীলাকে তিনি সমাপ্ত হয়ে গেছে, এখানে গোবিন্দ তিনি গিয়েছেন গোলক বৃন্দাবনে, চলে গেছে, চলে গিয়ে একদিন কুঞ্জের মধ্যে বসে বসে চিন্তা করছেন। কি চিন্তা করছেন? বলে আমি তো সবকিছু বুঝতে পারলাম, কিন্তু একটা জিনিসে আমি কিছুতেই বুঝতে পারলাম না। বলে সেটা কি? বলে রাধা রানীর কি প্রেমের মহিমা, রাধা রানীর প্রেমের কি মহিমা। রাধা রানী যখন আমাকে দর্শন করে, আমিও রাধা রানীকে দর্শন করি। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু আনন্দ পাই না, আমার থেকে রাধা রানী কোটি গুণে আনন্দ বেশি পায়, কোটি গুণে রাধা রানী বেশি আনন্দ পায়। আমার প্রেমে কখনো কখনো রাধা রানী তিনি
मूर्छित हो पड़े किंतु राधा रानी प्रेम तो कौन मूर्छित होलाम ना अभी जब वृंदावन छड़े चली गए राधा रानी तमाल वृक्ष दर्शन कर गोविंद मन कर आलिंगन कर देखे मेघ के देखे कृष्ण मन कर संगे कथा बोले से राधा रानी प्रेम की महिमा राधा रानी आमी आमार जे की माधुर्य राधा रानी आमाते कोटी गुणे से आनंद प्राप्त की आनंद की तो ओटा के आस्वादन करार जने कृष्ण कलिजुगे स्वयं तिनी देखले आमाके दुईटी जिनिस चोरी करते हबे प्रथमे तक चोर तो आछे गोविंद हैं मन के चोरी करे हृदय के चोरी करे पाप के चोरी करे समय के तिनी चोरी करे हैं ए जने तिनी देखले जे आमाके दुईटी जिनिस उधार नीता हबे सेटा की बोले एकटी होल राधा रानी रे भाव आर द्वितीयटी होल तार अंग कांति ए जने भगवान रे जत्तो अवतार देखबे ना सब कालो कालो लेकिन एकमात्र श्री गौर हरि सचिनंदन गौर हरि की देखबे केवल तिनी गौर हरि माने की गौरी माने राधा रानी गौरी हरि माने कृष्ण अतव राधा कृष्ण एक दु जन होई तिनी श्री सचिनंदन गौर हरि रूपे से बोले श्री सचिनंदन गौर हरि की ए जने कृष्ण स्वयं कलिजुगे राधा रानी रे प्रेम रे महिमा के बुझार जने कलिजुगे तने श्री चैतन्य महाप्रभु रूपे से सारा दिन की करते वही हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे दिन रात तने सही हरे कृष्ण महामंत्र टको तने सारा दिन ही हरे कृष्ण महामंत्र जप करते बुझते बार चंद तो ऐसे हरे कृष्ण महामंत्र एतो शक्ति एजने चैतन्य महाप्रभु तिनी बोलले बोले प्रभु बोले कहिलाम यही महामंत्र इहा जप किया सबे करिया निर्बंध या है ते सर्व सिद्धि है वे सवार सर्प क्षण बोले थे विधि नहीं यार महाप्रभु की बोलले तुम्हारे हमी ए नाम को बुद्धि छे ए नाम ता तुम्ही नाओ ने की करबे नियम करे निर्बंध माने नियम करे प्रत्येक दिन की करबे ए हरि नाम को यदि जप करना तल किया है यह है ते सर्व सिद्धि है वे सवार सर्व सिद्धि माने की से गोविंद रे प्रेम पावे से गोविंद के नाम रे द्वारा तुम्ही कलिजुग नाम रूपे कृष्ण अवतार कलिजुग स्वयं कृष्ण ही कलिजुग तेनी निजर नाम रूपे तेनी एसे नाम होय तो है वे सर्व संसार उद्धार केवल तुम्हारा ये हरि नाम टुक जप करो ए हरि नाम टुक यदि तुम्हारा जप कर किया वे जीवन तुम्हें सब की छुपावे ए जने महाप्रभु जकर ए हरि नाम तनी जप करते ना कखरो कखरो मूर्छित होई पड़ते कखरो कखरो ते हास्य तो हास्य कखरो ते नाचे तो नाचे कखरो तिनी धुलार मध्ये गड़ागड़ी जाछे तो गड़ागड़ी जाछे एक दिन महाप्रभु के एक दिन प्रश्न कर ले ना गुरुदेव रे तुम सन्यासी होए तुम नाचा नाची कीर्तन केनो कर छे सब महाप्रभु बोलले देखो गुरु मरे मूर्ख देखी करिले शासन तुम्ही मूर्ख तुम्हारे वेदांत नहीं अधिकार हमारे गुरुदेव आमाके बोलले तुम्ही वेदांत फेदा तुम्ही पढ़ते बार बड़ा खूब कठिन ग्रंथ तुम्ही मूर्ख तुम्हाके यही हरिनाम टुकु आम दिला ए हरिनाम टुकु तुम्ही जप करो एखन गुरुदेवर आमी आदेश पालन करी जखन आमी एई हरिनाम करिना हरिनाम करते 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 एक दिन देखलाम हमार बुद्धि पता नहीं हमार बुद्धि की एकदम अपहरण हो गई छे अरे आमी की देखलाम से वृंदावन दर्शन करलाम वृंदावन ते सेखाने कलकल नाद सेखाने जमुना नदी प्रवाहित होछे सुंदर कोयल सेखाने मयूर के का करछे जुई बेली चमेली सुंदर सुंदर फूल फुटे आछे आमि देखलाम ओई कदम नीचे प्रिखर नीचे गोविंद ने सुंदर सुंदर विष्णु विष्णु बांसी बजाछे जखन आमि हरिनाम करलाम तेरी सुंदर सुंदर बांसी बजाछे अरे आमाके डाकछे आमाके एदिके डाकछे आर आमि देखे ना गोविंद के आम तो पागल हो गेछे आर दौड़िए छे ओके धरार जने को धरी पेलेछि देखि ओखाने नहीं आर एक दूर आमाके डाकछे
এই যখন যখন আমি হরিনাম করি আমি কি দেখি ওই বৃন্দাবনে গোবিন্দ কে তিনি তিনি সুন্দর তিনি বাঁশী ধ্বনি করে তিনি আমাকে ডাকছেন। এই জন্য আমি নিজে থেকে হাসছি না, নিজে থেকে কাঁদছি না, নিজে থেকে আমি গড়াগড়ি দিচ্ছি না, ওই নাম আমাকে হাসাচ্ছে কান্দাচ্ছে না। তখন তিনি বললেন এইটাই হলো হরিনামের ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইজন্য বলছেন এইটাই হরিনামের প্রকৃত ফল, তুমি প্রকৃত ফল পেয়েছ, বুঝতে পারছেন তো? যদি আমরা এই হরিনাম টিকে গ্রহণ করি, কিন্তু রূপ গোস্বামী একটি কথা বলছে, যদি কাকে বলে একটু হরিনাম করতে না তোকে ভাল লাগছে না, আর যদি বলে সিনেমা দেখতে তিন তিন ঘন্টা বসে দেখি, আর স্মার্টফোন দেখলে কত কত ঘন্টা চলে যায়, আর যদি কাহার একটু নিন্দা চর্চা হয় না চার পাঁচটা মায়েরা বসে যায় সেখানে, এই কত কাহিনী কত কোথা থাকার কথা। যদি অন্য কথা পাও আটিয়া সাটিয়া কও, আর কৃষ্ণ নাম লইতে আলিস, আর যদি এদিক ওদিক আর পরচর্চা হয় না, এ ও থেকে আর বেশি টেস্ট দুনিয়া তার কিছু নেই। আর যদি গোবিন্দের নাম একটু করতে বলা হয় বলে সবাই কোথায়। তখন রূপ গোস্বামী একটি সুন্দর কথা বলছেন, বলে দেখো আপনারা মিশ্রি খেয়েছেন, আপনারা কারা কারা মিশ্রি খেয়েছো বলে দেখি, বলে দেখি মিশ্রি খেতে কিরকম লাগে, আরে বলো মিশ্রি খেতে কিরকম মিষ্টি, কিন্তু দেখবে কাকে কাকে মিশ্রি ও তেতো লাগে, বলে কাকে তেতো লাগে বলতে পারবে, যদি কার পিলিয়া রোগ হয়ে যায় জন্ডিসি হয়ে যায় দেখিবে না ও যা খাবে না ওকে সব তেতো তেতো লাগে। আগে তো এত ঔষধ ঠৌষধ ছিল না, আগে আগে ডাক্তাররা কি বলতো আগে থেকে, আগে বলে দেখো তোমাকে আমি ঔষধ দিচ্ছি, হ্যাঁ কিন্তু এই ঔষধটা তোমাকে এখন মিশ্রি খেতে বলছি, কিন্তু মিশ্রিটাও তোমাকে তেতো লাগবে, তেতো লাগবে, মিশ্রি লাগবে না, কেন তোমার এখন রোগ আছে, কিন্তু এই মিশ্রিটা চুষতে 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 যখন ধীরে ধীরে যখন তোমার রোগটা ভালো হয়ে যাবে না, তখন এত মিষ্টি লাগবে আর তুমি ছাড়তে পারবে না। হ্যাঁ সেইরকম ভাবে রূপ গোস্বামী বলছেন ভগবানের নাম হলো মধুরম মধুরম মেতন, জগতে সব থেকে যদি মধুর থাকে গোবিন্দের নাম, হ্যাঁ মঙ্গলম মঙ্গলা নাম, সমস্ত মঙ্গলের মধ্যে যে মঙ্গল কি সেটা গোবিন্দের নাম, সমস্ত বেদ পুরাণ ইতিহাস তাকে যদি মন্থন করা হয় সেখানে কি বেরোবে বলে গোবিন্দের নামই বেরোবে। হ্যাঁ যদি কেউ গোবিন্দের নামটুকু কেউ করেছে, রূপ গোস্বামী তিনি বলছেন মনে করি তার তিনটি কাম হয়ে যাবে, কয়টি কাম হবে আমি এখন বলবো তোমাদের পর জিজ্ঞাসা করো, মন দিয়ে শুনো। রূপ গোস্বামী বলছেন যদি কেউ গোবিন্দের নাম লিয়ে তার তিনটি কাজ হবে, বলে তিনটি কাজ কি হবে, বলে প্রথম কাজ হবে, প্রথম কাজ হবে জম পুরীতে জম মহারাজ তিনি চিত্রগুপ্তকে ডাকবেন। চিত্রগুপ্ত নাম শুনেছেন আপনারা, চিত্রগুপ্ত কি করে বলো দেখি, হ্যাঁ মা কি তিলক তিলক নিচে গা নাকি, কি ওইটা মাতাজি চুপচাপ বসো তোমার কিছু করতে হবে না, তিল লাগাতে হবে না, রেখে দাও ওখানে, কথা শোনো। এই জন্য বলছি দেখুন গোবিন্দের নাম নিলে কত মহিমা গোবিন্দের নাম। চিত্রগুপ্ত অর্থ হলো আমরা জীবনে যা কিছু করছি না, চিত্র অর্থ হলো ফটো, গুপ্ত অর্থ হলো গুপ্ত রূপে এই উপরে একটা ক্যামেরা লাগানো আছে, ও ক্যামেরার মধ্যে আমরা যা কিছু করছি ওর মধ্যে নিজে থেকে ফটো গুলো চলে যাচ্ছে, কোথায় চিত্রগুপ্ত কাছে, তিনি সবকিছু তিনি লিখে রাখছেন ডায়েরিদের মধ্যে, আর রেজিস্টারের মধ্যে সবকিছু তিনি লিখছেন, মরার পর ওই কর্মের ফলটুকু বেরোবে, আমরা যা যা কর্ম করছি না সমস্ত সেই কর্মের ফল আসবে, বুঝতে পারছেন তো? কিন্তু যদি কেউ গোবিন্দর যদি কেউ নাম গ্রহণ করে তার কত মহিমা, মন দিয়ে শুনো। চিত্রগুপ্ত কে জম মহারাজ বলিবেন রেজিস্টারটা নিয়ে আস, বলে কেন, বলে এই যে ব্যক্তিটার নামটা কেটে দাও, বলে কার নাম কেটে দিবে, যদি কেউ গোবিন্দের নাম জপ করে, যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তাকে আর কখনো জমপুরিতে যেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হলো প্রথম কাজ হলো, বলে দ্বিতীয় কাজ কি হবে, বলে গোলক বৃন্দাবনের রাধা রানী তার সখীকে বলি, বলে রেজিস্ট্রেটার নিয়ে আসো, বলে কেন, বলে এই ব্যক্তিটার নামটা লিখে দাও খালি, বলে কিসের জন্য, বলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে না আর ও নরকে যাবে না, মরার পর সিদ্ধা আমার গোলক বৃন্দাবনে আমার সখী দাসী হয়ে মঞ্জরি হয়ে তিনি আমার কাছে আসবে। এই জন্য এর নামটাকে এখানে লিখে দাও,
বুঝতে পারছেন তো? আর তৃতীয় কাজ কি হবে? তৃতীয় কাজ হলো ব্রহ্ম লোকে ব্রহ্মা, তিনি আরতির থালাটাকে সাজাতে আরম্ভ করে। আরতির থালাটা সাজাই বলে কেন সাজাই? বলে এই গোবিন্দের নাম নিচ্ছে না, তখন এই ভূর ভুগ মোহ জনত সত্যলোক হয়ে যখন যাবে গোলোক বৃন্দাবনে, ওই ব্রহ্ম লোক হয়ে যেতে হবে, তখন আমি তার আরতি করব। আমি তার আরতি করব। দেখুন যদি কেউ গোবিন্দের নাম গ্রহণ করে এত মহিমা। এই জন্য ভগবান কপিল দেব তিনি মা দেহুতকে বলছেন, বলে কি বলছেন মন দিয়ে শোনো, যদি কেউ ভগবানের নাম জপ করার কত পুণ্য কত মহিমা। বলে অহো বত সপোচ অত গরিয়ান যত জিহাগ্রে বর্ততে নাম তুভ্যম। ভগবান কপিল দেব বলছিলেন মা যারা এই গোবিন্দের নামটুকু গ্রহণ করে। বলে অহো, অহো মানে কি? যখন আমার কোন কোন আশ্চর্য জিনিস দেখি না, আমরা বলি কি আশ্চর্য দেখলাম রে, আরে কি আশ্চর্য দেখলাম, বলি না কোন আশ্চর্য জিনিস দেখলে রে, আমরা বলি না কি আশ্চর্য দেখলাম রে আমি। এই জন্য ব্রহ্মা এখানে বলিয়ে আমাদের এখানে ভগবান কপিল দেব বলে অহো, অহো মানে যারা এই গোবিন্দের নামটুকু গ্রহণ করে তাদের কত সৌভাগ্য, কত সৌভাগ্য। বলে কি মনে করবে? বলে পূর্ব জন্মে তিনি চারিটি কাজ করে এসেছেন, তবে এই জগতে এই গোবিন্দর নামটা নিচ্ছে। বলে সে চারটা কাম কি? সে চারটা কাম কি মন দিয়ে শোনো, পরে জিজ্ঞাসা করবো তোমাদেরকে। কেউ ঘুমাবে না চোখ মেলে, সব চোখ খুলে রেখাম, কেউ ঘুমাবে না সবাই। হ্যাঁ দেখুন, যখন ভগবানের কীর্তন ভজন হয় না, যম মহারাজের তিনটি মেয়ে আছে, বুঝতে পারছেন তো? একদিন যম মহারাজ তিনটি মেয়ে যম মহারাজ দেখলো খুব দুঃখী হয়ে বসে আছে বাবাকে। বলে বাবা তুমি কেন দুঃখী বসে আছো? বলে কি বলবো, এই জগতে এই সাধু গুলো এসে না গোবিন্দের লোকদের এই ভগবানের গোবিন্দের কথা শুনে তো শোনাতে তাদের সব জ্ঞানই করে দিচ্ছে, আর যার জ্ঞান প্রাপ্ত হচ্ছে ভজন করে সীতা বৃন্দাবন, আমার ধীরে ধীরে দরকারটা খালি হতে হইয়াছে। তখন এই তিনটি মেয়ে বলো তুমি চিন্তা করছো কেন, তোমার আমার তিনটি মেয়ে আছে না, বলো কি করতে হবে, বলো, কথা বলবে না চুপচাপ বসো। বলে কি করতে হবে বলো, দেখো মন দিয়ে শোনো। প্রথম মেয়েটার নাম হলো ঝিমঝিমানি। বলে দেখো যদি কোথায় গোবিন্দের কথা হচ্ছে না, যদি কথা শুনে তাদের মাথা উপরে কে বসে যাবে, তুমি এ বসার সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে। কি এসে যাবে? হ্যাঁ, আর যদি কোনো ভূতের কথা বলা হয় না, দেখবে ঘুম আসবে, ভুল ভুল আসবে। কার যদি একটু নিন্দা করা হয় না, হ্যাঁ যদি ওখানেও যদি কেউ কার নিন্দা করা হচ্ছে, এখান থেকে বোঝা যাবে ওখানে কিছু হচ্ছে, হচ্ছে কিছু, বুঝতে পারছো তো? তখন আমরাও ধীরে ধীরে যাবো, কান লাগে কি হচ্ছে ও আমিও জানি সেটা। আর যদি গোবিন্দের কথা হয় না, এই কোথায় ঘুম লাগছে, কোথায় তাকিয়াটা নিয়ে আসো, বালিশটা নিয়ে আসো, ঘুমাবো। হ্যাঁ এই জন্য এখানে প্রথম মেয়েটার নাম হলো ঝিমঝিমানি। বলে প্রথম নম্বরে গিয়ে তুমি বসে যাবে মাথার উপরে আর ঝুমাতে আরম্ভ করবে, বুঝতে পারছেন তো? দ্বিতীয় মেয়েটার নাম হলো ঝুলঝুলানি। ঝুলঝুলানি মানে তৃতীয় নম্বরে, দ্বিতীয় নম্বরে দ্বিতীয় তার মেয়েটি গিয়ে বসে যাবে আর তোর ঝুলতে আরম্ভ করবে। আর তৃতীয় মেয়েটার নাম হলো সুলসুলানি। আর যখন তৃতীয় মেয়েটি বসে যাবে না, হাত পা ছড়িয়ে শুয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য সবাই সাবধান থাকো, যম মহারাজ তিনটি মেয়ে সেখানে খুব কাজ করে, বুঝতে পারছেন তো? যাতে গোবিন্দের কথা কেউ না শুনতে পারে, শুনলে তো যাবে বৈকুণ্ঠ, না শুনলে কোথায় যাবে? হ্যাঁ শুনলে তো জ্ঞান হবে। হ্যাঁ মন দিয়ে শোনো, এই জন্য কি মনে করবে যারা গোবিন্দের নাম নিচ্ছে, কি মনে করবে? ভগবান নিজে বলছে বলে মা তার সৌভাগ্য কি বলবো, তিনি পূর্ব জন্মে তিনি চারিটি কাজ করে তিনি এসেছেন। বলে কি? বলে যত প্রকার তপস্যা ছিল সমস্ত প্রকার তপস্যা তিনি আগের জন্ম করে নিয়েছেন। দ্বিতীয় কাজটি কি? বলে যত প্রকার যত তীর্থ আছে পৃথিবীতে, কত তীর্থ আছে? বলে ৬ আরব, ১ আরব হলো ১০০ করোড়, ৬ আরব মানে ৬০০ করোড় তীর্থ দুনিয়াতে আছে। যদি কেউ গোবিন্দের নাম নিচ্ছে কি মনে করবে? ও পূর্ব জন্মে তিনি ৬০০ করোড় তীর্থ তিনি ভ্রমণ করে এসছেন আগে। হ্যাঁ আর তৃতীয় কাজটি কি? যত প্রকার যজ্ঞ আছে, যদি ১০০টা কেউ অশ্বমেধ যজ্ঞ করে তিনি স্বর্গতে তিনি ইন্দ্রপদকে তিনি গ্রহণ করে, বুঝতে পারছেন তো? এই জন্য কি মনে করবে? আগের জন্মে সমস্ত তিনি
यज्ञ समस्त अश्वमेध यज्ञ वाजपेयी यज्ञ समस्त यज्ञ तिनी करे एसेन आ चतुर्थ काज टा की बोले चतुर्थ काज होलो जत प्रकार दान धर्म आछे स्कूल खोला कॉलेज खोला हॉस्पिटल खोले दवा आगे जन्म तिनी समस्त प्रकार तिनी दान करी एसेन तबे ए जीवन केउ सही गोविंद रे नाम टुकु ग्रहण करते पारे निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। जने हमारे पिछने पिछने एक बार बोलो बोलो हरे कृष्णा बोलो हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे राम हरे राम 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 हरे 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 एक बार अपनारा बोलू ना हमें सुनो जोर करे जैसे छात उड़ी जाए हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 एक बार तीन बार बोलता है जोर करे हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। देखुन आज के एक घर कर्ता के ठाकुर बोल छे यदि न गृह भजन देखी गृह ते गोलक भाय जेदिन बाड़ी ते साधु गुरु वैष्णव रा आसे ओ घर टा घर थकलो ना घर टा गोलक वृंदावन हो गेलो घर टा गोलक वृंदावन हो गेलो भागवत की बोलचे बोले सर्वाणि तीर्थानि बसन्ति तत्र यथाच्युतादर कथा प्रसंग जे घरे कोई गोविंद रे कथा है गोविंद रे कीर्तन है बोले सर्वाणि तीर्थानि बसन्ति तत्र पृथ्वी रे जतो तीर्थ आछे ओई घरे से समस्त तीर्थ बस जाए अयोध्या मथुरा माया काशी कांची अवंत्या द्वारावती हैं गंगा जमुना सरस्वती नर्मदे सिंधु कावेरी केदारनाथ बद्रीनाथ गंगोत्री जमुनोत्री जगन्नाथपुरी रामेश्वर सेतुबंध अयोध्या द्वारका सब वही घरे से बस जाए बुझे तो आर से घर ते की जतो पाप आछे घर ते के समस्त पाप गुलो दूरीभूत हो जाए जितने बाड़ी ते गुरु वैष्णव आसे हरि कथा है দেখুন আপনার দাদা শিব শিব খুব ভালো নাম আর ওনার বৌমা কে তুমি আর ছোট ছেলেটা কোথায় গেল কোথায় দেখেছিলাম তো ছিল কোথায় আর ওর বউটা কে ওর বউটা কে নিচে কোথায় গেলে দিগায় কি নাম কি নাম মিঠু ও মিঠু দিদি কোথায় গেল মিঠু দিদি উপরে পাঠিয়ে যাবো মিঠু দিদি কোথায় মিঠু দিদি কোথায় দেখে মিঠু দিদিকে পাঠাও উপরে পাঠাও খুব ভালো নাম মা দিস একটা নাম হলো শিবম একটা নাম হলো জগন্নাথ বা তোমার বাড়িতে ভক্ত ভগবান সব এসে গেছে সব তোমার ঘরে এসে গেছে নিতাই গৌর সব এসে গেছে হ্যাঁ দেখুন এই এরা আমাদের দাদারা দেখুন এদের এদের হৃদয়টাকে দেখুন দেখুন ইনি আজকে বাড়িতে গুরু বৈষ্ণবদের ডেকেছেন আমাদের বাড়িতে গুরু বৈষ্ণব আসু হরি কথা হোক কীর্তন হোক এটা কোনো সাধারণ কথা নেই বুঝতে পারছেন তো ঠাকুর ঠাকুর সবাইর বস্তু গ্রহণ করে না ঠাকুর তিনি সবাই বস্তু গ্রহণ করে না এই জন্য আমাদের সুরদাস বলতেন দূর যধন কি তুমি এদিকে আসো বস একটু বলে দূর যধন কি মে বা ত্যাগে সাগ বিদুর ঘরে খাই সবসে ওচে প্রেম সগাই সবসে ওচে প্রেম সগাই साग भी दूर घर खाई सबसे ऊँ
সুরদাস বলছেন দুর্যোধন কি মেবা ত্যাগ সাগ বিদুর ঘরে খাই, মানে কি যখন গোবিন্দ তিনি শান্তি দূত হইয়াছে, হ্যাঁ দুর্যোধন কি করেছিল, ছাপান ভোগ ছত্রিশ ব্যঞ্জন বানিয়ে রেখেছিল, বলে গোবিন্দ খাওয়াইয়ে সন্তুষ্ট করে দেবো, ওকে নিজের দলে টেনে নিয়ে যাবো, কিন্তু ভগবান তিনি তা গ্রহণ করেননি, তিনি বিদুর বাড়িতে গিয়েছেন, কি খেয়েছেন ওই কেলার ছোলার কেলার ছিলকাটা খেয়েছেন, হ্যাঁ কেলার তিনি ছিলকাটা খেয়েছেন, একটু পরে এসছে কে বিদুর এসছে, বিদুরানি তো তিনি প্রেমেতে পাগল হয়ে ওই কলাপ ফেলতে যাচ্ছেন, তার ছিলকাটা খাওয়াচ্ছেন, ইতিমধ্যে বিদুর বিদুর এসে বলে পাগল কি করছস, গোবিন্দকে কেলার তুমি ছিলকাটা খাওয়াছো আর কেলাটা ফেলে দিচ্ছ, কি করছোটা কি তুমি, এখন ওর জ্ঞান হলো, জ্ঞান তো ছিল না, ভাবে তো খাওয়া ছিল, পরে যখন ওই কলাটা খাওয়া আরম্ভ করে না, গোবিন্দ বলে বিদুর আমি কলাও খাই না আর কলার চোপাটাও খাই না, আমি তো ভক্তর কেবল প্রেমকে ভোজন করি, ভক্তর কেবল আমি প্রেমটা গ্রহণ করি আর আমি কিছুই গ্রহণ করি না, এই জন্য বলে দুর্যোধন কি মেবা ত্যাগে সাগ বিদুর ঘরে খাই, বলে ঝুঠ বের সবরি কে খায়ো বহুবিধ স্বাদ বতায়ো সবসে ওচে প্রেম সগাই, প্রভু রাম যখন সেই সবরির ঘরে গিয়েছেন তিনি কি করছেন ওই কুল নিয়ে প্রথমে খাচ্ছেন তারপরে খাওয়াচ্ছেন, হ্যাঁ আর ভগবান বলছেন সবরি তোমার কুলতে আজকে যা স্বাদ পেলাম না আনন্দ, আমাকে বৈকুণ্ঠে আমার লক্ষ্মীর কত কত রান্না বান্না করে দিদি ওই ওর মধ্যে এত আনন্দ পায়নি, আজকে তোমার এঁঠো কুলের মধ্যে যে আনন্দ পেয়েছি, বুঝতে পারছেন তো, এই জন্য ঠাকুর সবাই বস্তু গ্রহণ করেন না ঠাকুর, হ্যাঁ কত টাকা পয়সা কত দিকে যায় কিন্তু কে বাড়িতে গুরু বৈষ্ণবদের ডেকে তাদেরকে ভজন করায় তাদেরকে ভোজন কে করায়, ঠাকুর যার বস্তু গ্রহণ করে, বুঝতে পারছেন তো, তার কোনো অভাব নেই, কিন্তু ত্রিভুবন রাজা এই জন্য এদের পরিবারের আজকে গুরু বৈষ্ণবদের ঘরে ডাকিয়েছেন, বাড়িতে কীর্তন সৎসঙ্গ হচ্ছে, এই জন্য আপনার সবাই এদের জন্য খুব জোর তালি বাজান, জোর করে তালি বাজাও, যশোদা ভাইয়া কি, আর এনার যত পরিবার ভক্ত বৃন্দ কি বহু কি, আর ওনার ছেলেদের নাতি পতিদের কি, এই জন্য সবাই এদেরকে কৃপা করে যাতে এরা জীবনে শান্তি সুখতে থাকে, বুঝতে পারছেন তো, আর এইরকম ভাবে গুরু বৈষ্ণবদের সেবা যাতে এরকম করতে পারে, তোমরাও যাতে এরকম করতে পারো, ঠিক আছে, হ্যাঁ এবার আমি তোমাদেরকে ছোট গল্প শোনাবো, তারপরে আমার অনেক দূর আবার যেতে হবে, আমাদের পাঁচ মিনিট দিন ভালো একটা কাহিনী শোনাবো, না আমাদের কিছু নিয়ে আসেনি, হ্যাঁ তোমাদের একটা ছোট একটা গল্প শোনা আছে, মন দিয়ে শোনো, এই গল্পটি শোনাবার পরে তোমাদের আবার জিজ্ঞাসা করবো, আর যদি আমাকে আমাকে কেউ বলতে পারে না তাকে আমি পুরস্কার দেবো, আর যদি না বলতে পারে না তোমাদের দাঁড় করে দেবো, আবার এই জন্য মন দিয়ে শোনো, ভালো মন দিয়ে শোনো মায়েরা, খুব ভালো গল্প, দেখুন এক সময়ে এর মধ্যে অনেক শিক্ষা আছে, হ্যাঁ মন দিয়ে শুনবা, এক সময় একজন রাজা ছিল, ওই রাজার চারটি স্ত্রী ছিল, কয়টি স্ত্রী ছিল, তার চারটি রানী ছিল, ওই যে সব থেকে যে বড় রানী ছিল না, রাজা ওকে সব থেকে বেশি ভালোবাসত, ও যখন যে জিনিসটা চাইতো রাজা ওকে এনে দিয়ে ওকে প্রসন্ন রাখতো, যদি বলে এরকম শাড়ি পড়তে চাই বলে চলো ভালো থেকে ভালো শাড়ি নিয়ে আসবো, বলে এইরকম আমি ক্রিম চাই লিপস্টিক চাই বলে নিয়ে আসবো, চলো পুচকা খেতে চাই বলে চলো ওখানে পুচকা ভালো খাওয়াবো, হ্যাঁ এই জন্য যখন যেটা চাইতো না ও এনে এনে দিয়ে ওকে খুশি করাতো, রাজার যে দ্বিতীয় রানীটি দেখতে সুন্দর দেখতে শুনতে ভালো, হ্যাঁ এই জন্য রাজা কি করতো ওই রানী তাকে যখন ওই নগর ঘুরতে যেত ওকে নিজের কাছে বসিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে আর তাকে সারা দুনিয়াকে দেখাতো, দেখো আমার রানীতে দেখতে কত সুন্দরী, সবাই তো চাই স্ত্রীটা যাতে সুন্দরী হয়, হ্যাঁ সবাই যাই না আমার স্ত্রীটা দেখতে শুনতে যাতে ভালো হয়, এই জন্য সবাইকে দেখাতো, এখানে রাজার যে তৃতীয় নম্বর রানীটি ছিল ও খুব ভালো ভালো কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, সবাই চাই এটা, যাতে আমি যখন বাইরে থেকে কাজ করে যখন বাড়িতে আসবো স্ত্রী যাতে এত মিষ্টি মিষ্টি ভালো ভালো যাতে কথা বলে, সারা দিন আমি যে পরিশ্রম করে এসেছি ওই পরিশ্রমটা যাতে দূর হয়ে যায়,
এই জন্য কি নিয়ম, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এরকম নাই স্ত্রী এ তোমার শাশুড়ির সঙ্গে আমার তোমার হ্যাঁ মায়ের সঙ্গে এরকম ঝগড়া হয়েছে, শ্বশুরের সঙ্গে ঝগড়া হয়েছে, আমার তোমাকে দেবর আমাকে এরকম বলেছে, এসব কথা বলতে নেই, বুঝতে পারছেন তো? পতি সারাদিন কাজ করতে করতে আসে বাড়িতে এসে বসিয়ে তাকে প্রথমে কি দিবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, মিষ্টি একটু জল দিবেন, একটু সন্দেশ তাকে দিবেন, বুঝতে পারছেন তো? এই জন্য ও খুব ভালো ভালো কথা বলতো, এই জন্য ও যেন বাড়িতে আসতো ওর কাছে বসতো, ও যে ভালো ভালো যে কথা বলতো ও শুনে শুনে খুশি হতো, আর মনের কথাটুকু আর কাকে বলতো না, ওই তৃতীয় নম্বর রানীটাকে বলতো। রাজার যে চতুর্থ নম্বর রানীটি ছিল দেখতে শুনে তো ভালো ছিল, কিন্তু যবে থেকে রাজা ওকে বাড়িতে বিয়ে করে নিয়ে এসছে না, তার সঙ্গে কোন সম্পর্ক রাখে নাই, তাকে যেরকম এটা ঘরের কোণায় মধ্যে যাতে ফেলে রেখেছে, কখনো তাকে জিজ্ঞাসা করে না তোমার কাছে শাড়ি সাবুন তেল আছে কিনা, বাড়িতে কি খবর, কখনো জিজ্ঞাসা করতো না। এই জন্য যে চতুর্থ নম্বরের আন্টি ছিল ও খুব দুঃখী থাকতো, ওইটা খুব দুঃখী থাকতো, আমাকে বিয়ে করে নিয়ে এসে কিছু জিজ্ঞাসা করে না। এখন রাজার শেষ সময় এসছে, মন দিয়ে শোনো কথাটা, রাজার শেষ সময় এসছে, মরার সময় দেখলো আমার চারটি চারটি রানী আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখি কে কতদূর আমার সঙ্গে যায়। তখন তিনি প্রথম রানীকে তিনি জিজ্ঞাসা করছেন, বলুন দেখি প্রথম রানীটা কে ছিল, বড় রানী ছিল, কে ছিল, তো তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা, বলো, ফুচকা খাওয়াতো, হ্যাঁ ফুচকা কথা মনে রেখে, হ্যাঁ তাই দেখো, হ্যাঁ এখানে ওই রানীটা যখন যেটা চাইতো না সব থেকে যাকে বেশি ভালোবাসতো, যে জিনিসটা চাইতো ওকে ওইটা দিয়ে তাকে প্রসন্ন রাখতো, বুঝতে পারছো, মন দিয়ে বুঝো। এই জন্য ওই রানটাকে জিজ্ঞাসা করছে, বলে তুমি সঙ্গে যাওয়া, বলে তোমার সঙ্গে পাও নড়বো না, বলে কেন, আমি যে তোমাকে এত ভালোবাসিলাম, বলে তোমার সেটা কর্তব্য ছিল, বলে তোমার, বলে বলে আমার কোন কর্তব্য তোমার প্রতি নেই। রাজা খুব কষ্ট পেল, বলে যাকে আমি এত ভালোবাসতাম শেষে আমার সঙ্গে এই করলো। এখানে দ্বিতীয় নম্বরের রানী নম্বরে এসছে, দ্বিতীয় রানীটা কে ছিল, হ্যাঁ দেখতে দেখতে খুব সুন্দর ছিল, হ্যাঁ এই জন্য রাজা যাকে ভালো করে তাকে সাজিয়ে গুছিয়ে নিজের বাপ দিকে বসিয়ে রাজ্যকে সবাইকে দেখাতো, বলে দেখো আমার রানী দেখতে কত সুন্দরী, বলে তুই কি করবি সঙ্গে যাবি, বলে যাবো কি, আমি দেখছি তুমি কখনো মরবে আমি অন্য সঙ্গে বিয়ে করবো, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, বলে অন্য সঙ্গে বিয়ে করবে, বলে তুমি তো আগে থেকে সবাইকে আমাকে দেখিয়ে রেখেছো, এই কোনো কথা বলবে না চুপচাপ বসো, তুমি তো আগে সবাইকে আমাকে দেখিয়ে রেখেছো, এই জন্য যেখানে যাবো ও আমাকে ভালোবেসে নিবে, আমি তো অন্য সঙ্গে বিয়ে করে চলে যাবো। রাজা শুনে তো এত দুঃখী হয়েছে, ওর পায়ে নিজের না মাটি সরে গেছে, বলে কি বলছে, দেখছে আমি কখনো মরবো অন্য সঙ্গে বিয়ে করবে। এখন এখন তৃতীয় রানীকে জিজ্ঞাসা করছে, তৃতীয় রানীটি কে ছিল, হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বলতো, হ্যাঁ যেটা শুনে খুব খুশি হতো, মনের কথা যাকে বলতো, মনের কথা যাকে শোনাতো, বললে তুই কি করবি যাবি, ও একটু ভালো বেরিয়েছে, বললে যাব তোমার সঙ্গে কিন্তু দরজা পর্যন্ত যাব, বললে দরজা পর্যন্ত যাওয়া কি যাওয়া, বললে ওই পর্যন্ত যেতে পারবো, আর তুমি যদি বেশি বলো না চারি পা দরজা থেকে চারি পা আগে যাবো কি তোমার সঙ্গে যেতে পারবো না। রাজা বললো দরজা পর্যন্ত কি যাওয়া কি যাওয়া, বললে তুমিও কোনো কাজের নেই বেকার। এখানে চতুর্থ নম্বরের রানীর নম্বরে এসে, চতুর্থ নম্বরের রানী কে ছিল বলে জোরে করে, খুব দুঃখী ছিল, যাকে জীবনে কখনো কিছু জিজ্ঞাসা করেনি তোমার কাছে কিছু আছে কি না আছে। রাজা চিন্তা করছে একে জিজ্ঞাসা করি কি না করি, কেন, বলে চার জন করবে তাকে জিজ্ঞাসা করতে পারো, চার জন করবে না ওকে কি জিজ্ঞাসা করবে, চার জন তুমি কিছু করো না তাকে ওকে জিজ্ঞাসা কি করবে। রাজা বললো তবুও তো স্ত্রী একবার জিজ্ঞাসা করে দেখেই নেই, বলে রানী তুমি সঙ্গে যাবি, বলে তোমাকে লজ্জা করে না, তুমি যবে থেকে আমাকে বিয়ে করে এসছো নিয়ে এসছো লোক খাতিরিতেও তুমি কখনো বলেছো তোমার কাছে শাড়ি সাবুন তেল লিপস্টিক ক্রিম আছে কি নাই, তুমি কখনো জীবনে জিজ্ঞাসা করেছো, হ্যাঁ তোমাকে লজ্জা করে না জিজ্ঞাসা করছো। বলে রানী আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম না, দেখলাম যখন রানী একবার জিজ্ঞাসা করেনি, বলে দেখ রাজা তোমাকে আমি হৃদয় থেকে ভালোবাসি,
তুমি যাদের ভালোবেসেলে দেখে নিলে না কি হলো কদ্দূর পর্যন্ত গেল, কেউ তো গেল কি তোমার সঙ্গে, কেউ গেল না, কিন্তু আমি বলছি তোমার সঙ্গে সঙ্গে যাব, সুখে সুখী থাকবো, দুঃখে দুঃখী থাকবো, না খেয়ে দিয়ে তোমাকে খাওয়াবো, না খেয়ে তোমাকে খেটে খাওয়াবো। রাজা তো আশ্চর্য বড়ি গেছে, যাদের জন্য আমি এত কিছু করলাম তারা কেউ যেতে চাইছে না, যার জন্য আমি কিছুই করলাম ওই যেতে চাইছে। দেখুন এই যে কাহিনীটি ও অন্যের কাহিনী নয়, আমাদের কাহিনী, আমাদের জীবনের কথা। এবার মন দিয়ে বুঝো, ভালো করে বুঝবা, যদি মানুষ হয়ে থাকো, যদি এই কাহিনী তো অর্থ বুঝতে পার না, আজ থেকে তোমাদের জীবন পাল্টে যাবে, বুঝতে পারছেন? মন দিয়ে শোনো, ওই রাজাটি কেউ নাই, হলাম ওই রাজা আমরা, আমি রাজা আমরা। আমাদের চারটি চারটি স্ত্রী আছে, প্রথম স্ত্রী মানে যাকে আমি সব থেকে এখন ভালোবাসি, ও যেটা চাইছে যা কিছু করতে হয় না কেন তা করে, তাকে তার ইচ্ছার পূর্ণ করছি, কিন্তু অন্তিম সময় এলে ও আমাদের সঙ্গে এক পাও নড়বে না। বলে সেটা কে, কাকে আমার সব থেকে বেশি ভালোবাসি বলো দেখি, কাকে বেশি ভালোবাসো বলো দেখি, বলো, খেতে ভালোবাসে। আজ মা ভালো ভালো পকোড়া বানিয়েছিল, হ্যাঁ এই বলো তো জগতে কাকে ভালোবাসে না বেশি, কে বলে বেশি? নিজের ছেলেকে ভালোবাসে একজন, আর একজন কি বললো, আর তোমরা বলো একটু একটু কিছু বলছো না, চুপচাপ হয়ে গেছে যে কাকে ভালোবাসে বলতে পারবে না তোমরা, কাকে ভগবতী যে ভোগ করে বেশি আজকের মানুষ সেই সব ভালোবাসে। হ্যাঁ এই জন্য দেখো, বলে এই জগতে ভালোবাসা কোন জিনিস নাই, এই জগতে কেবল স্বার্থ আছে, বুঝতে পারছেন তো? যে পর্যন্ত তোমার থেকে আমি কিছু পাচ্ছি সে পর্যন্ত তুমি আমার সবকিছু, আর পান থেকে চুন একটু আলাদা হয়ে যাক তখন দেখবে নিজের স্বরূপ সঙ্গে বেরিয়ে যাবে, বুঝতে পারছেন তো? এই জন্য ভালোবাসাটুকু দেখা যাচ্ছে কেন, তোমার থেকে আমি এখন কিছু পাচ্ছি, পাওয়াটা বন্ধ হলে সঙ্গে সঙ্গে ভালোবাসা শেষ হয়ে যাবে। এই জন্য জগতে জগতে ভালোবাসা নেই। এখন প্রশ্ন হচ্ছে তবে আমরা কাকে সব থেকে ভালোবাসি, বলে আমরা নিজেরা নিজেকে সব থেকে ভালোবাসি, নিজের শরীরটুকু বেশি ভালোবাসি। দেখবেন এই শরীর যখন যেটা চাইছে, বলে এইরকম কাপড় চোপড় পড়তে চাই বলে চলো পড়াব, হ্যাঁ বলে এইরকম খেতে চাই বলে তোমাকে খাওয়াবো, বলে এইরকম আমি ঘুরতে চাই বলে তোমাকে ঘুরাবো, বলে পুচকা খেতে চাই বলে ঘুরাবো দেখাবো, বলে সিনেমা দেখতে যাব চলো সিনেমা দেখি নিয়ে আসবো, বুঝতে পারছেন তো? এই জন্য শরীরটা আমাদের যখন যে বয়সটা চাইছে আমরা তাকে তখন সেই জিনিসটা দিচ্ছি, কিন্তু অন্তিম সময় কি শরীর আমাদের সঙ্গে যাবে, যাবে না না? এই জন্য ভক্তিপূর্ণ ঠাকুর কি বলছেন, বলে শশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে কুকুর শৃগাল সব আনন্দিত হই মহোৎসব করিবে আমারে স্বাদ দেহ লই যে দেহে রহে গতি তার অনুগত না বৈভব আর বন্ধু জন জাত। এই জন্য ভক্তিমন ঠাকুর বলছেন যখন শরীর ছেড়ে যাবে, যদি তাকে কুকুর শৃগাল খেয়ে নিয়ে বিষ্টা হয়ে যাবে, পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে, আর যদি কিছু না করো তার মধ্যে পোকা পড়ে যাবে। এই শরীরে এইটা মরার সঙ্গে সঙ্গে শরীর যেখানে সেখানে থেকে গেল। দ্বিতীয় নম্বর স্ত্রীকে পয়সা, যে দেখতে সুন্দর, সব থেকে সুন্দর ছিল। আমাদের হিন্দিতে একটা কথা বলে কি জানেন তো, বাপ বড় না ভাইয়া সবসে বড় রুপয়া, বলে বাপ বড় নাই ভাই বড় নাই সেটা কে সব থেকে বড়, বলে টাকা পয়সা, কারণ টাকা পয়সা ছাড়া তো কিছু হবে না, হ্যাঁ টাকা পয়সা ছাড়া তো কিছু হবে না। সুন্দর যেখানে রাজা সবাইকে দেখাতো, যদি ভালো টাকা পয়সা থাকে ভালো ঘর বাড়ি বানাবো, ভালো আমি গাড়ি কিনবো, ভালো ভালো কাপড় চোপড় পড়বো, হ্যাঁ দুনিয়াকে দেখাবো, কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করলো তুমি কি সঙ্গে যাবি, ও কি উত্তর দিল, বলে আমি দেখছি তুমি কখনো মরবে আমি অন্যের সঙ্গে বিয়ে করবো। মানে কি দেখেন, শরীর ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যত টাকা পয়সা কি হবে সঙ্গে সঙ্গে অন্যের নামে ট্রান্সফার হয়ে যাবে, হয়ে যাবে কিনা, অন্যের সঙ্গে চলে যাবে। এই জন্য ও কি বললো, আমি অন্যের সঙ্গে বিয়ে করে নেবো, তোমার সঙ্গে আমি যাব না। এখানে তৃতীয় নম্বরের স্ত্রী যে খুব ভালো ভালো কথা বলতো,
যার কথা শুনতো মনের কথা যাকে বলতো সেটা কে? বলে পত্নী। এখানে পত্নীকে জিজ্ঞাসা করেছে, বলে পত্নী তুই কি সঙ্গে যাবি? পত্নী কতদূর যাবে? দরজা পর্যন্ত যাবে। বলে তোমার সঙ্গে যাবো আমি, কিন্তু আমি তোমার সঙ্গে দরজা পর্যন্ত যাবো। বলে ওর আগে, বলে ওর আগে আমি যেতে পারবো না, ওই পর্যন্ত আমি যেতে পারি। পরিবার ধরে জিজ্ঞাসা করলো, বলে তোমরা কি করবে গো, যাবে সঙ্গে? বলে হ্যাঁ যাবো শ্মশান পর্যন্ত, নিয়ে পুড়িয়ে দিয়ে আর বল হরি করতে করতে চলে আসবো। বলে ওর আগে, বলে ওর আগে আর যেতে পারবো না। হ্যাঁ এবার মন দিয়ে শোনো, রাজা যাকে জীবনে একদম নেগলেক্ট করে রেখেছিল, বেকার কোন কাজের নয়, হ্যাঁ কখন ওকে জিজ্ঞাসা করতো না তোমার কাছে শাড়ি সাবুন তেল আছে কি না, তাকে একদম জিজ্ঞাসা করতো না রাজা সেটা কে। কিন্তু রাজা যখন ওকে জিজ্ঞাসা করলো তুমি যাবি, ওই ওইটাই যেতে রাজি হলো, ওইটাই সঙ্গে যাওয়ার জন্য রাজি হলো। বলে সেটা কে যাকে জীবনে সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছি, কোনায় ফেলে রেখেছি, কাকে ফেলে রেখেছি? বলে ভগবানের ভজন, ভগবানের নাম, গোবিন্দের ভক্তি। যদি বলা হে একটু গোবিন্দের নাম জপ করো, হরি নাম করো, বলে সব বেকার কাম, যাদের কোনো কাজ কাজ ফাস্ট কিছু নেই না, ওরা এইসব মালা নিয়েই হরে কৃষ্ণ করতে থাকে। আমাদের অনেক কাজ আছে, হ্যাঁ স্মার্টফোন দেখবো, টিভি দেখবো, আজকে শাশ বৌমার ঝড়া আসছে সেটা দেখবো, আর আজকে এই খেলাটা আসছে এটা দেখবো, আর বসে বসে গল্প আড্ডা মারবো, তাস খেলবো, আড্ডা মারবো, হ্যাঁ এইসবের জন্য সময় আছে। আর যদি বলা হয় গোবিন্দের ভজন কর, হরিনাম কীর্তন কর, বলে সময় কোথায়? কিন্তু যখন অন্তিম সময়, যখন শরীর ছেড়ে যায়, যখন চারিজন ব্যক্তি নিয়ে যায়, কি বলতে বলতে নিয়ে যায় তাকে? বল হরি, হরি বল, বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের ওইদিকে না, আমরা থাকি বৃন্দাবনে থাকি, ওইদিকে কি বলে জানেন তো? ওইদিকে বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কইবা ঝুটা হে। মানে কি, ওই যে উপরে যে শুয়ে আছে তাকে যে নিয়ে আছে পুরার জানে, ওকে বলছে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে। মানে যদি জীবনে তুমি যতটুকু গোবিন্দের নাম নিয়েছ, যতটুকু তুমি রামের নাম নিয়েছ, ওইটাই কেবল সত্য, এখন তোমার সঙ্গে ওইটাই যাচ্ছে। ইয়ে ছাড়া তুমি আর যা কিছু করেছ সব কই বাদ ঝুঠা হে, ইয়ে ছাড়া তুমি যা কিছু করেছ কেবল মিথ্যাতে জীবনে কাটিয়েছ, এখান থেকে ছোঁচ সুতো তোমার সঙ্গে যাচ্ছে না। বুঝতে পারছেন তো? এই জন্য আমাদের মীরাবাই, মীরাবাই নাম শুনেছেন, ওর একটা ভজন আছে দেখুন, মন দিয়ে শোনো কি বলছে। পায়োজি মেনে রাম রতন ধন পায়ো, কেবল সদ্গুরু থেকে এই ধনটা কেবল পাওয়া যায়। তখন বলছে যে ওই ধনটা কিরকম, ওই ধনটা কিরকম? বলে চোর নেই লেবে লুটে নেই, যে কেবল এই ধনটা সংগ্রহ করবে অন্তিম সময় তারই সঙ্গে ধনটা যাবে।